অনুষ্ঠান কিচেন ফ্লেভার জালিয়ার পক্ষ থেকে সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের কাছে একটি রেসিপি, খুব সাধারণ একটা রেসিপি তুলে ধরছি। বলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কী। আমি আজকের রেসিপির জন্য আজকে আমি রেসিপিটা যেটা করছি সেটা হলো, আমি 50 গ্রাম মতো সয়াবিন গরম জলে সিদ্ধ করে নিয়েছি, 4টে ডিম নিয়েছি। আগে আমি সয়াবিনটা ভেজে নিই, তারপর আমি বলছি পুরো রেসিপিটা। প্রথমে আমি তেল দিলাম সয়াবিনটা ভাজার জন্য। সয়াবিন ভাজার জন্য আমি একটু অল্প একটু হলুদ দিলাম তেলে, সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। সয়াবিনটা আমি তেলে দিয়ে দিই, সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আজকে আমি রান্না করছি, আজকে রেসিপি হলো সয়াবিন ডিম সর্ষে দিয়ে। প্রথমে আমি জিরে ফোড়ন দিলাম, সিদ্ধ করে রেখেছিলাম 4টে ডিম। একটা ছোট পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিলাম, এখানে আমি একটা ছোট টমেটো, 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ মতো পোস্ত, 4 পোয়া রসুন আর 1/2 চামচ মতো আদা, সব কিছু একসাথে পেস্ট করে নিচ্ছি। এবার এটাকে আমি গরম জল দিয়ে গুলিয়ে নিচ্ছি, নিয়ে আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। এরপরে আমি আরও কিছু মশলা এর সাথে অ্যাড করছি, সেটা হলো 1/2 চামচ অনেক 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য মানে 1/2 চামচের কম একটু লঙ্কা গুঁড়ো, সাথে পরিমাণ মতো অবশ্যই এর সাথে কাঁচা লঙ্কাও পেস্ট করা আছে, তার জন্য আমি গোটা কাঁচা লঙ্কা আর দিই এখানে, এর সাথে 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি।
আমি একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম। রান্নাটা হতে থাকুক, আমি আবার আসছি আপনাদের কাছে। সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে গেছে, আমি নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবার রান্নাটা আমি নামিয়ে ফেলবো, আপনারা দেখলেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।